দেখো আমরা আরেকটা নাম্বার নিয়ে আছি তোমাদের জন্য এটা দেখো দুই নাম্বার লিখছি কি দেখো একই শিক্ষক পদে একজন ছাত্র 36 জন ছাত্রী ও একই শিক্ষক অভিভাবককে নিয়ে অভিভাবকের কতগুলো দলে এমন ভাবে ভাগ করে দিলে যেন প্রত্যেক দলে ছাত্র ছাত্রী ও অভিভাবকের সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী ও অভিভাবক অবশিষ্ট না থাকে অর্থাৎ ছাত্র ছাত্রী অভিভাবক মিলে একটা মানে হয়তো কোনো একটা স্পোর্টসের জন্য কি করছেন শিক্ষককে একটা দল করছেন ঠিক আছে এক কয়টা দল করা যাবে এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে কি বলছে দেখো ছাত্র ছাত্রী অভিভাবকের সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে তো এখানে দেখো এখানে একটা কথা বলছেন যে শিক্ষার্থী অর্থাৎ ছাত্র ছাত্রী আর অভিভাবক অবশিষ্ট থাকবে না সবাই মানে সমভাবে মানে বন্টন করে দেওয়া হবে যাতে কোনো অবশিষ্ট না থাকে কিন্তু আমাদের কি বের করতে হবে ছাত্র ছাত্রী অভিভাবক সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে তো আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি সর্বোচ্চ সবচেয়ে বেশি বৃহত্তম এই ধরনের কথাগুলো থাকলে আমরা কি করি গসাগো করি ঠিক আছে আমরা এই অঙ্কটা হচ্ছে গসাগোর সাহায্যে এই সমাধান করবো ওকে এই দেখো তাহলে আমরা কি দেখবো তাহলে সাত পাঁচশো পঁয়তাল্লিশ জন আমরা তাহলে আমরা কি দেখি পঁয়তাল্লিশ আর তিন ছত্রিশ ও একাশি এ ই গসাগো না গসাগো গসাগোই হবে পঁয়তাল্লিশ ছত্রিশ ও একাশি এ গসাগো হবে কি সর্বোচ্চ কি সর্বোচ্চ কি দল বলছে না সর্বোচ্চ কয়টা ব্যাপার করে সর্বোচ্চ দলের সংখ্যা সর্বোচ্চ দলের সংখ্যা ঠিক আছে তাহলে আমরা কি লিখলাম দেখো পঁয়তাল্লিশ ছত্রিশ ও একাশি গসাগো হবে সর্বোচ্চ দলের সংখ্যা অর্থাৎ এইগুলোর গসাগো যেটা হবে সেটা হলো সর্বোচ্চ দল এর চেয়ে বেশি দল করা যাবে না সেটা বলতেছে ঠিক আছে তাহলে আমরা কি করবো গসাগোটা বের করি পঁয়তাল্লিশ ছত্রিশ একাশি লিখছি না তাহলে কত দেবে আমরা গসাগো লিখতে কমপক্ষে দুইজন ভাগ গেলে হয় মানে মনে করো তিনটা সংখ্যা আছে দুইজন ভাগ গেলে হয় কিন্তু গসাগোটা তিনটা তর্ক চারটা তর্ক কি সবাইকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে কিন্তু হবে না অর্থাৎ প্রত্যেকটাকে কি প্রত্যেকটা সংখ্যা কিন্তু যে সংখ্যা দিয়ে আমরা ভাগবো ওইটা দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ গুণ নেই ঠিক আছে তাহলে দেখো পঁয়ত্রিশটা আমরা দুই দিয়ে ভাগ দিতে পারি না ছত্রিশ ভাগ দিয়ে একাশি ভাগ দিয়ে আমরা কি তিন দিয়ে ভাগ দিতে পারি দেখি তাহলে তিন দিয়ে দিতে পারি তিন গুণের কত হয় পঁয়তাল্লিশ আর তিন বার কত হয় ছত্রিশ না আর একাশিকে তিন দিয়ে ভাগ দিলে আমরা যদি সরাসরি না পারি আমরা এখানে কি একটু রাফের মতো করতে দেখো একাশিকে আমরা তিন দিয়ে ভাগ দিচ্ছি তিন দিয়ে ভাগ দিলে কত হয় তিন দুগুণ না ছয় না তাহলে আট থেকে ছয় দিলে দুই একটা না আমরা তিন চার দিনে একুশ ওকে তাহলে কত পেয়ে গেলাম আমরা সাতাশ তাহলে একাশিকে তিন দিয়ে ভাগ দিয়ে সাতাশ পেলাম এখন মনে হয় আবার তিন দিয়ে যাচ্ছে মনে হয় আবার তিন দিয়ে গেলে কত হয় তিন পাঁচ দিনে পনেরো তিন চার দিনে পনেরো তিন নয় কত হয় সাতাশ আর মনে হয় যায় না দেখো পাঁচ হয়ে গেছে চার দিন তিন হয়ে গেছে তিন নয়কে তিন দিয়ে ভাগ দেয় চার দিন দিয়ে দেয় পাঁচ পাঁচ দিয়ে যায় তাহলে এক একটা এক এক রকম যাচ্ছে সেজন্য আমরা ভাগ দিতে পারি তাহলে কি করতে হবে আমরা গ সা গো টা লিখে করতে হবে সুতরাং গ সা গু সমান কত কত হবে আবার তিন গুণ তিন মনে আছে কিছু কারণ করছে রসগোল্লা বাম পাশের শব্দ নিয়েছে যা আছে শব্দগুলো কিন্তু নিয়েছিলেন কিন্তু গসা করতে সেই কাজটা আমরা করতে পারবো শুধুমাত্র বাম পাশেগুলো এগুলো হলো সাধারণ গুণ নিয়ে অর্থাৎ এই তিনটে সংখ্যার এই সাধারণ গুণ নিয়ে হলো এই দুইটা তিন মাত্র ওকে তাহলে দেখো তিন গুণ তিন তাহলে তিন গুণ তিন কত হবে তিন তিন গুণ কত হয় তিন তিন গুণ হয় যে নয় গসগোল্লা নয় পেয়ে গেল তো আমার তোকে একটু বিশেষ একটু হলে তোমাকে ফোন নাম্বার দেওয়া হবে না আট নাম্বার দেওয়া হবে সেজন্য আমার পুরো কাজটা করতে হবে কি বলছে দেখো ছাত্র ছাত্রী অভিভাবকের সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে তারপরে লিখব প্রশ্নের উদ্দেশ্যে আমরা লিখতেছি দেখো সুতরাং ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সর্বোচ্চ সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে কয়টি পেয়েছি নয়টি না নয়টি দলে কি বা করা যাবে ঠিক আছে কি লিখলাম আমরা সব ছাত্রছাত্রী অভিভাবকদের সবচেয়ে নয়টি দলে বা করা যাবে আমরা উত্তরটা লিখব উত্তর তত নয়টি ওকে তো অঙ্কটা অনেক সহজ না আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু তুলে নাও তো শিক্ষার্থীরা দেখো এরপরে কি কাজটা করতে হবে ছ নম্বরে দেখো
প্রতিদলের ছাত্র ছাত্রী ও অভিভাবকের সংখ্যা নিয়ে অর্থাৎ দল হয়েছিল আমাদের কয়টা নয়টা দল হয়েছে না নয়টা দলে এক এক নয়টা দল হয়েছে কিন্তু ছাত্রছাত্রী আর ওরা কিন্তু এক একটা এক এক সংখ্যা ঠিক আছে বলছে কোন প্রতিদল অর্থাৎ একটা দলে কতজন ছাত্র কতজন ছাত্রী আর কি থাকবে কতজন অভিভাবক থাকবে সেটা আমরা এখন নির্ণয় করবো এটা কিন্তু অনেক সহজ যেহেতু আমরা দশমটা আমরা পেয়েছি তাহলে আমরা কি লিখছি দেখো দুই নম্বর সমাধান দুই নম্বর কটা লিখলাম ঠিক আছে তাহলে ফিজিক্সে আমরা ক হতে পাই সর্বোচ্চ দর্শন কয়টি নয়টি এটা কিন্তু ক হতে আমরা পেয়েছি তাহলে আমরা কি লিখবো একটা সূত্র প্রতিদলে ছাত্র থাকবে তাহলে প্রতিদলে ছাত্র থাকবে ছাত্র আমরা কয়জন 45 জন তাহলে 45 কত বিভাগ দিয়ে সূত্র করা 45 আমরা 9 দিয়ে ভাগ দিয়ে দিলে কারণ ডবল নয় তাহলে 45 জন 45 জন 9 টি দলে কত মাত্র ভাগ দিয়ে দিলে ঠিক আছে তো ঠিক আছে এটা দেখো হ্যাঁ এটা দেখো আমরা কি করব তাহলে প্রতিদলে ছাত্র থাকবে তাহলে 45 আমরা 9 দিয়ে ভাগ দিয়েছি তাহলে 9 লাগবে তাহলে শুধু 9 কে 9 9 দিয়ে 8 3 2 7 4 9 36 5 9 45 তাহলে 5 9 45 তাহলে কয়জন অভিভাবক প্রতিদল অভিভাবক কতজন থাকবে তাহলে সেখানে অভিভাবক কতজন আছে 81 জন তাহলে 81 কত দিবা দিব 9 দিয়ে প্রত্যেকটাকে 9 দিয়ে যদি বসাতে দিই ভাগ দিয়ে ভাগ দিয়ে জাস্ট এটা আছে তাহলে 81 কে 9 দিয়ে ভাগ দিলে কত 81 আমরা 9 সরি 9 হবে আমরা জানি 9 কে 9 দিয়ে 9 ছাত্র কতজন 5 জন ছাত্রী কতজন 4 জন আর মনে আছে অভিভাবক হলো কত 9 জন কি থাকবে ওকে অভিভাবক মানে করে অভিভাবক 9 জন করে থাকবে এমন করে থাকবে ইনসেপ্টারে সুতরাং প্রতিদলে ছাত্র 5 জন ছাত্রী 4 জন ও অভিভাবকটা গুণ সেখানে আমরা ও অভিভাবক 9 জন করে থাকবে ঠিক আছে তাহলে উত্তরটা লিখবো কিভাবে উত্তর 5 জন ছাত্র 4 জন ছাত্রী 9 জন অভিভাবক একটু লিখলে হবে তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো আসলে এগুলো তো আমাদের রিভাইজ ক্লাস আর এগুলো আমরা অনেক অনেক করেছি তো যেটা পারপারগুলো আসলে প্রাকটিস তুমি অঙ্ক পারার মাত্র হাতে রাখো তুমি অনুশীলন করতে পরিশ্রম করলে তুমি যে কোনো সমস্যার সমাধান করতে পারো তো এই ধরনের এই রিলেটেড আমাদের যে পিএসি পরীক্ষার যে বোর্ড কোয়েশনগুলো আছে তোমরা সেগুলো ফলো এক্সারসাইজ করতে পারো তো সেগুলো করলে কী হবে তোমার অঙ্কের হাতটা আরও কী হবে খোলা হবে তখন খুব তাড়াতাড়ি দেবে অঙ্ক তোমার সমস্যার সমাধান করতে পারবে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর ক্লাসের পরে আমি একটা এসডাব্লিউ রাখবো তোমরা আজকে এসডাব্লিউটা কী করবে শেষ করবে যাতে জমায় রাখবে না জমায় রাখবে জিনিসটা আবার কি একসাথে অনেকগুলো বোঝার মতো হয়ে যায় সেজন্য প্রতিদিন এসডাব্লিউ প্রতিদিন শেষ করবে তো শিক্ষার্থীরা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ